নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী পার্থ ব্যানার্জি। অ্যাস্ট্রো শ্রী পার্থ ব্যানার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে বলতে চলেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন, স্কিপ করবেন না, অনেক কিছু জানতে পারবেন এবং অনেক রকম সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন। তো প্রসঙ্গটি কী বিষয়ে আমি আজকে বলতে চলেছি, 17 জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে। শ্রাবণ মাসে আমরা কী করলে অনেক রকম বিপদ থেকে মুক্তি লাভ করতে পারি সেই বিষয়ে আমি আজকে ভিডিও দেব। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে আমরা যদি পূজা করতে পারি এবং মহাদেবের ব্রত পালন করতে পারি, তাহলে সর্বদিক থেকে আমরা সুখ সমৃদ্ধি লাভ করতে পারবো। অর্থনৈতিক দিক থেকে বলুন, যা যাবতীয় আধ্যাত্মিক দিক থেকে বলুন, সব রকম দিক থেকে আমরা সুখ সমৃদ্ধি লাভ করব এবং বিভিন্ন বড় বড় বাধা বিপত্তি থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আশা করি আপনাদের খুব ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে এবং আপনারা যদি অ্যাপ্লাই করেন যথেষ্ট ভালো ফল পাবেন। এবং দেবাদিদেব মহাদেব, তিনি অল্পতেই সন্তুষ্ট, কে ওনাকে যদি সন্তুষ্ট করা যায় আমি বলবো আপনাদের অনেক ধরনের সমস্যা থেকে আপনারা রিকভার পাবেন এবং 100% রিকভার পাবেন। এটুকুনি শাস্ত্র বলছে, আমি বলছি না, শাস্ত্র বলছে মহাদেবের পুজো কিভাবে করবেন এবং কী কী তার মাহাত্ম্য আছে এই শ্রাবণ মাসে। অত্যন্ত প্রিয় মাস মহাদেবের কাছে এটি। তো আপনারা একটু শুনুন ধৈর্য ধরে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো করবেন। উপরে থাকা নোটিফিকেশন যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই অল করে দেবেন। পরবর্তী ক্ষেত্রে আমি বেশ কিছু ভিডিও দেবো, সেই ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এবং আপনারা দেখতে পাবেন। তো আসুন বন্ধুরা, শোনা যাক শ্রাবণ মাসে শিব সাধনায় সর্বসুখ, সর্বদিক থেকে সুখ কীভাবে আমরা লাভ করব। শ্রাবণ মাসের প্রতিদিন অথবা প্রতি সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বা বার হিসাবে মানা হয়। এই শ্রাবণ মাস ধর্মীয় ভক্তদের ক্ষেত্রে অত্যন্ত শুভ মাস। এ বিষয়ে মহর্ষি সনত কুমার মহেশ্বরকে বলছেন, হে বিভো, আপনি সকলের আদিতে আবির্ভূত হয়েছেন, তাই আপনি আদিদেব। অন্যান্য দেবগণের অল্প দেবত্বের কারণ আপনাকে মহাদেব মানা হয়। কল্যাণকর রূপ হওয়ার কারণ আপনি শিব। পাপ সমূহ হরণ করার জন্য আপনি হর। হে দেব, একমাত্র আপনার পূজাতেই পঞ্চায়তন পূজা হয়ে যায়, যা দ্বিতীয় কারোর পূজায় সম্ভব নয়। সকলকে বিরক্তি শিক্ষা দেওয়ার কারণ শ্মশান তথা পর্বতে আপনি নিবাস করেন। এক তুচ্ছ প্রাণী আমি, কোটি জন্মেও আপনার প্রভাবের বর্ণনা করতে পারবো না। অতএব হে মহেশ্বর, আমার ওপর কৃপা করে বলুন, 12 মাসের মধ্যে কোন মাস সবচেয়ে শ্রেষ্ঠ, কোন মাস আপনার প্রিয় এবং সম্পূর্ণ কর্মের সিদ্ধি প্রদাতা। মহেশ্বর তখন বললেন, হে সনত কুমার, আমি তোমার শ্রবণেচ্ছা তথা ভক্তিতে অত্যন্ত প্রসন্ন। শোনো, 12 মাসের মধ্যে শ্রাবণ মাস আমার অত্যন্ত প্রিয় মাস। এর মাহাত্ম্য শ্রবণ করার জন্য তাই এই মাসকে শ্রাবণ মাস বলা হয়ে থাকে। এই মাসে শ্রবণা নক্ষত্রযুক্ত পূর্ণিমা হয়, এজন্য একে শ্রাবণ মাস বলা হয়। নির্মলতা গুণের জন্য শ্রাবণ মাস আকাশ সমান, তাই একে নভা বলা হয়। এই মাসের প্রত্যেকটি তিথি ব্রত করার যোগ্য। আত্মজিজ্ঞাসুদের, ভক্তদের, অর্থ কামনাকারীদের, মোক্ষ অভিলাষীদের এবং অভীষ্ট আকাঙ্ক্ষাকারীদের এই শ্রাবণ মাসে ব্রত অনুষ্ঠান করা প্রয়োজন।
এই মাস পরম পবিত্র মাস। হে যোগী, শ্রাবণ মাসে নিয়মপূর্বক নক্তব্রত অর্থাৎ রাত্রি ভোজন করতে হয়। সারাদিন উপোস থেকে সূর্যাস্তের পর একবার ভোজন। অতি প্রিয় বস্তু ব্যবহার না করে ব্রাহ্মণকে ভোজন এবং দান করলে তা নক্তব্রত হয়। হে বিধিনন্দন, সমস্ত শ্রাবণ মাসে নিয়ম করে রুদ্রাভিষেক বা রুদ্রযজ্ঞ বা রুদ্রপাঠ করা উচিত। লক্ষ্মী এবং শান্তিকামী মানুষকে 100,000 বেলপাতা দিয়ে শিবার্চনা করতে হয়। এর নাম লক্ষ্য পূজা। 1 কোটি পার্থিব শিবলিঙ্গ বানিয়ে পূজা করা উচিত। পবিত্র শ্রাবণ মাসে পুনশ্চরণ নিশ্চিত রূপে মন্ত্রসিদ্ধ হয়। এই মাসে স্বরক্ষর ওম নমঃ শিবায় মহামন্ত্র জপ, শিব পরিক্রমা নমস্কার তথা বেদ পরায়ণ করণীয়। হে ব্রহ্মা পুত্র, পবিত্র শ্রাবণ মাস সকাম ব্যক্তিদের জন্য অভীষ্টদাতা এবং নিষ্কাম ব্যক্তিদের মোক্ষদাতা। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে ডাল পরিত্যাগ করতে হয়। যদি কোনো কারণে উক্ত মাসে এসব বস্তু ত্যাগ করা সম্ভব না হয়, কেবলমাত্র শ্রাবণ মাসে এই সব বস্তু ত্যাগ করলে যথোচিত ফল লাভ হয়। পুরাণে পুরুষোত্তম মাস সহ প্রায় সব মাসের মাহাত্ম উল্লেখিত হয়েছে, কিন্তু এদের মধ্যে শ্রাবণ মাসের বিশেষ শ্রেষ্ঠ এবং পবিত্র মাস হিসাবে ধরা হয়। মহাভারতের অনুশাসন পর্বে মহর্ষি অঙ্গিরা বলেছেন, যিনি মন এবং ইন্দ্রিয় সমূহ সংযম রেখে দিনে একবার ভোজন করে, শ্রাবণ মাস অতিবাহিত করে, তিনি বিভিন্ন তীর্থ স্নান করার পুণ্যফল অর্জন করে এবং নিজে জ্ঞাতিজনের বৃদ্ধি করে। সুতরাং দর্শক বন্ধু, শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে মহাদেবের জন্ম হয়েছিল এবং এই মাসে কেউ যদি মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন, মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন, সামান্য গঙ্গা জল বেলপাতাতেই মহাদেব সন্তুষ্ট। সুতরাং আসুন আমরা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভ করতে মহাদেবকে সন্তুষ্ট করি। মহাদেবের মাথায় জল, গঙ্গা জল, কাঁচা দুধ, বেলপাতা, ঘি, মধু, দই ইত্যাদি, কর্পূর, আতপ চাল ইত্যাদি আমরা নিবেদন করতে পারি, মহাদেবের অভিষেক করাতে পারি বা করতে পারি এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারি, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারি। এইগুলি করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার জাগতিক মানসিক সর্বমনোবাসনা আপনার পূর্ণ হবে। এই মাস আমরা যদি সঠিকভাবে এই মাসে ব্রতগুলি করতে পারি, প্রতিটি দিনই শ্রাবণ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, বিশেষ করে সোমবারগুলি তো অবশ্যই করবেন এবং অবশ্যই অনেক বড় বড় বিপদ বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি লাভ করবেন। সুতরাং দর্শক বন্ধু, মহাদেবের নাম করে আমরা এই শ্রাবণ মাসটি ভালোভাবে পালন করি এবং মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শ্রী মহাকাল, ওম নমঃ শিবায় নমঃ। নমস্কার, সকলে ভালো থাকবেন।